नमस्कार, आप देख रहे हैं एचबीएन न्यूज। भारतीय कम्युनिस्ट पार्टी ने एक विशाल रैली आयोजित की। वहीं आपको बता दें कि केंद्र सरकार और राज्य सरकार के खिलाफ बागमुंडी ब्लॉक में प्रतिनियुक्ति प्रस्तुत की। देखिए, भारतीय कम्युनिस्ट पार्टी ने एक विशाल रैली आयोजित की और बागमुंडी ब्लॉक में प्रतिनियुक्ति प्रस्तुत की। ये पता चला कि बागमुंडी क्षेत्र समिति के सदस्यों ने मार्च किया और केंद्र सरकार और राज्य सरकार के खिलाफ विभिन्न मांगों के साथ ब्लॉक में प्रतिनियुक्ति प्रस्तुत की। इस अवसर पर बागमुंडी क्षेत्र समिति के सचिव बादल कुमार, क्षेत्र समिति के सदस्य दिगम्बर महतो, अम्या मुखर्जी, मालती सिंह बाबू और कई लोग अन्य उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, एचबीएन न्यूज। এইচবিএন নিউজ, আমি সোমনাথ রায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পুরুলিয়া জেলা যে বাগমুন্ডি ব্লকে এখানে যে ভারতীয় কমিউনিস্ট পার্টি এই দলে আজকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে দুর্নীতির অভিযোগ, এই অভিযোগকে নিয়ে তারা বাগমুন্ডি ব্লকে ডেপুটেশন দিতে জমজমাতে আছেন। এখানে উপস্থিত আছেন অনুরোধ এবং ব্যানার্জি এবং অমিন মুখার্জি এবং এরিয়া কমিটির সদস্য সহ অন্যান্যরা। আপনারা এরপরে কী হচ্ছে সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। রেশন কার্ডের ব্যাপারে উনি বলেছেন বারে বারে যে প্রথম ধাপে হয়েছে, দ্বিতীয় ধাপে এবং কাজ চলছে, কিন্তু আমরা বললাম রেশন কার্ড পাইনি, এইখান থেকে আপনার ফুড কুপন ইস্যু হয়েছে। যখন যাচ্ছে আপনার ডিলারদের কাছে তখন পরিষ্কার বলছে যে না, আপনার মাল ফেরত হয় নাই। উনি তখন বললেন যে ঠিক আছে, এইরকম যাতে ফুড কুপন অ্যালট হয়েছে অথচ মাল পাচ্ছে নাই, এই সমস্ত গ্রাহকরা একটা তালিকা আপনার জমা দিয়ে দেন, অবশ্যই তারা রেশনে মাল পাবে। সাব স্টেশনের ক্ষেত্রে বিদ্যুতের যে একটা ঘাটতি হয়ে গেছে আপনার, মানে কালীমাটিতে যদি একটা সাব স্টেশন বসানো হয় তাহলে ওই এলাকার বিদ্যুতের যে ঘাটতি সেই ঘাটতিটা পূরণ করা সম্ভব হবে। উনি বলি বিডিও সাহেব বললেন যে বলছেন যে ঠিক আছে, যে আপনারা একটা দরখাস্ত করুন, মাস পিটিশন করুন, হয় আমাকে বিডিও অফিসে না হয় ইলেকট্রিক অফিসে। কাজগুলো যতটা দ্রুততার সঙ্গে করতে পারা যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্রিতে ডাক্তার নাই, ডাক্তারের ব্যাপারে বললেন যে ডাক্তার সংকট আছে। যেমন আপনার অযোধ্যা পাহাড়ের উপর নতুন একটা হসপিটাল হয়েছে, শুধুমাত্র নার্স এবং একজন ফার্মাসিস্ট আছে, ওখানে বলা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত নাই। উনি বললেন যে ঠিক আছে, আমরা চেষ্টাটা করছি যত তাড়াতাড়ি সম্ভব উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ডাক্তার পাঠানো যায়। क्या सच है क्या झूठ, अब होगा जो सच वही खबर। हमसे जुड़े रहने के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूले और देखते रहे एचबीएन न्यूज।